নাসিরকে নিয়ে তামিমার স্ট্যাটাস ভাইরাল গত ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তামিকে বিয়ে করেন বাংলাদেশের ক্রিকেটে খ্যাত নাসির এরপর শনিবার বিশে ফেব্রুয়ারি রাতে এ জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় কিন্তু বিতর্ক যেন তাদের পিছু ছাড়ছে না নাসিরের স্ত্রী তামিমা তামির এর আগেও দুই বিয়ে হয়েছিল সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে ফলে নাসির তামিমার বিয়ে ইসলামের শরিয়ত মতে বৈধ হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করে এদিকে এ বিতর্কের মধ্যেই ফের ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তামিমা তামিম সেখানে তিনি লেখেন প্রথম যেদিন নাচরের সঙ্গে আমার দেখা হয় সেদিন নাসির আমাকে একটা গোলাপ দিয়েছিল আমি কিছুটা অবাক হয়েছিলাম ফ্রেন্ডশিপে গোলাপ তারপর রাতে তার কাছে ফোন করে জানতে চাইলাম আমাকে গোলাপ কেন দিয়েছিলে আমাকে বলল সে নাকি আমাকে ভালোবেসে দিয়েছে সে আমার হতে চাই অবাক হয়ে গেলাম তখন যে ছেলের ত্রিশ থেকে বত্রিশ গার্লফ্রেন্ড থাকার পরেও আমাকে ভালোবেসে আমার হতে চাই ত্রিশ থেকে বত্রিশটা মেয়েকে ছেড়ে আমাকে আপন করতে চাই সেই আমি একটা স্বামীকে ছাড়তে পারবো না তার জন্য আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারিনি আমি আমার ভালোবাসাকে নিজের করে নিয়েছি সার্ধপরের মতো তাকে দূরে ঠেলে দিতে পারিনি তামিমা সুলতানা তামি নাসিরের স্ত্রী